Silent shot me. আমরা একেবারেই কবিতা সন্ধ্যার কবিতা পর্বে চলে যাচ্ছি। আমাদের এই পর্বে থাকছে সম্প্রতি কবি ফজল শাহাবুদ্দিন প্রয়াত হয়েছেন। কবি ফজল শাহাবুদ্দিন আপনারা বোধ হয় জানেন সম্প্রতি মার্চ মাসের প্রথম সপ্তাহে ঢাকার চিত্র নিজের বাসকে শেষে শেষ ত্যাগ করেন। 79 বছর 79 বছর বয়স। বাংলাদেশে আধুনিক কাব্য আন্দোলনে ফজলের সবিশেষ ভূমিকা রয়েছে, কিন্তু গত কয়েক দশক দেশের যেটা প্রগতিশীল শ্রেণী তাকে এক অর্থে এক ঘরে করে দিয়েছিল এবং অবস্থান বদলে ছিলেন। যেটা সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে বাংলাদেশের প্রথম কবিতা ত্রৈমাসিক যেটা বের হয় সেটা ফজল শাহাবুদ্দিন এবং শমসুর্রাহমান যুগ্ম ভাবে সম্পাদনা করে বিক্রি করে পত্রিকার কাগজ কেনা হয় এবং তারপরে সবাই যে চেহারা ফেলেছে টাকা টুকু নিয়ে প্রথম কবি কণ্ঠ বেরোয় এবং প্রথম কবি কণ্ঠে জীবানন্দ দাসের ছিল চিহিতে যুগ্ম সই করে জীবানন্দ দাসের কাছ থেকে কবিতা প্রার্থনা করেন। জীবানন্দ দাস গোটা চারেক কবিতা পাঠিয়ে দেন, বলেন যে এর মধ্যে থেকে যে কবিতা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা এখানে আমাদের বড় কবি জীবানন্দ দাস। তো এই ফজল দীর্ঘদিন পর্যন্ত কবি কণ্ঠ বের করেছে এবং ফজলই প্রথম বিচিত্র পত্রিকা বের করে পদন্তরী পাকিস্তানে সহকারী সম্পাদক হিসাবে যোগ দেয় পাকিস্তান আমলে এবং সে সময়ই সে দৈনিক পাকিস্তানের এই প্রকাশনা বিভাগ থেকে বিচিত্র পত্রিকা বার করে এবং আমরা দেখেছি যে লেখকরা লেখকদের রাজনৈতিক জ্ঞান সবসময় মোটামুটি সীমিত থাকে। আমরা অনেক বড় বড় লেখকদেরকে দেখেছি পৃথিবী যারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন জীবনে রাজনৈতিক ক্ষেত্রে, যেমন এই আমেরিকাতে বসে আছি আধুনিক ইংরেজি কাব্যের একজন স্রষ্টা হেজ্রপা, যিনি ABC অফ রিডিং, ABC অফ রাইটিং, মেক ইট নিউ এই ধরনের বই লিখেছেন যে কী করতে হবে আধুনিক কবিদের, কী করণীয় এভাবে 1, 2, 3 করে পয়েন্ট আউট করেছেন ইমেজিস্ট কাব্য আন্দোলনের পুরোহিত। হেজ্রপাউন্ড এক সময় ইতালিতে ছিলেন, ওই সময় দ্বিতীয় মহাযুদ্ধ লাগে এবং উনি তখন মুসোলিনির মুখপাত্র হয়ে
ইটালিয়ান রেডিও থেকে আপনার ফ্যাসিস্টদের পক্ষে বক্তৃতা দিতেন এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে তাকে আমেরিকান সৈনিকরা তাকে গ্রেপ্তার করে একটা খাঁচার মধ্যে ভরে রাখে পিসান নামক এক জায়গাতে এবং জাপানকে ট্রিজনের জন্য দেশদ্রোহিতার দায়ে তার কোর্ট মার্শাল করার কথা ছিল কিন্তু এই বলল যে মেন্টালি ইমব্যালেন্স এই ইস্যু অজুহাতে তাকে আর কোর্ট মার্শাল করা হয়নি তাকে এনে ওয়াশিংটনে সেন্ট এলিজাবেথ হসপিটাল একটা মানসিক হসপিটাল জাপানকে বন্দি করে রাখা হয়েছিল অনেক দিন বা পনেরো বছর আমরা দেখেছি যে লেখকরা লেখকদের রাজনৈতিক জ্ঞান সবসময় মোটামুটি সীমিত থাকে আমরা অনেক বড় বড় লেখকদেরকে দেখেছি পৃথিবী যারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন জীবনে রাজনৈতিক ক্ষেত্রে যেমন এই আমেরিকাতে বসে আছি আধুনিক ইংরেজি কাব্যের একজন স্রষ্টা হেজ্রপাল যিনি এবিসি অফ রিডিং এবিসি অফ রাইটিং মেক ইট নিউ এই ধরনের বই লিখেছে যে কী করতে হবে আধুনিক কবিতে কী করণীয় এভাবে ওয়ান টু থ্রি করে পয়েন্ট আউট করেছেন ইমেজিস্ট কাব্য আন্দোলনের পুরোহিত এজ্রপাউন এক সময় ইতালিতে ছিলেন ওই সময় দ্বিতীয় মহাযুদ্ধ লাগে এবং উনি তখন মুসোলিনির মুখপাত্র হয়ে ইতালিয়ান রেডিও থেকে আপনার ফ্যাসিস্টদের পক্ষে বক্তৃতা দিতেন এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে তাকে আমেরিকান সৈনিকরা তাকে গ্রেপ্তার করে একটা খাঁচার মধ্যে ভরে রাখে পিসান নামক এক জায়গাতে এবং জাপানকে ট্রিজনের জন্য দেশদ্রোহিতার দায়ে তার কোর্ট মার্শাল করার কথা ছিল কিন্তু এই বলল যে মেন্টালি ইমব্যালেন্স এই ইস্যু অজুহাতে তাকে আর কোর্ট মার্শাল করা হয়নি তাকে এনে ওয়াশিংটনে সেন্ট এলিজাবেথ হসপিটাল একটা মানসিক হসপিটাল জাপানকে বন্দি করে রাখা হয়েছিল অনেক দিন প্রায় পনেরো পঁয়তাল্লিশ ওটা জাপানকে দেওয়া হয় যদি অনেক আমেরিকান কবিরা অবশ্য অনেকে বিরোধিতাও করেছেন যে এরকম একটা লোক যে এই আমেরিকার বিরুদ্ধে ফ্যাসিস্টদের পক্ষে কথা বলেছে তাকে এই পুরস্কার দেওয়া উচিত হয়নি এই তাকে পুরস্কার দেওয়া হয়েছে এবং জাপান মুক্তি পাওয়ার পর উনি আবার ইতালিতে চলে যান এবং ইতালিতেই তার মৃত্যু হয় কারণ এদের এরা যা লিখেছেন সেটা অত্যন্ত মূল্যবান তার স্মরণীয়তা গুণ আছে মেমোরেবল লেখাগুলোকে এরা একটা সুস্পষ্ট একটা অবয়ব দিয়েছেন তো আমাদের দেশে কোনো কোনো বড় কবি হয়তো কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন নানান কারণে দেশের মূল রাজনৈতিক ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যান কিন্তু তাদের যে রচনা বলি সেই রচনা যদি সময়কে উত্তীর্ণ সময়ের যদি সময়কে যদি পার হয়ে সে রচনা যেমন স্বাধীনতা যুদ্ধের কবিতা অন্য বাদ আজকে যদি পশ্চিমবঙ্গে কেউ বাংলাদেশের কবিদের কবিতা পড়তে চান তাহলে তাকে সেই রাষ্ট্রভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে
মানুষদেরও হয়নি, কবিদেরও হয়নি। বাংলাদেশের কবিরা যুদ্ধের পরিস্থিতি মুখোমুখি হয়েছেন, কখনো কখনো প্রাণ বিপন্ন হয়েছে তাদের, এবং এইসব অভিজ্ঞতা স্বতন্ত্রভাবে বাংলা কাব্যে এসছে, যেটা পশ্চিমবঙ্গের কাব্যে নেই, কোনো সময় ছিল না। কিন্তু আমরা যখন আবার ইউরোপিয়ান সাহিত্য, যেসব কবিরা যুদ্ধে গিয়েছিলেন এবং যুদ্ধে মারা গেছেন, অনেক বড় বড় কবি যাদের প্রাথমিক কাব্যিক চর্চাটা আধুনিক ইংরেজি কবিতার জন্মের জন্য দায়ী, যেমন সিগফ্রিড সাসুন, আলফ্রেড ওয়েন, এদের এরা ট্রেঞ্চে বসে যে কবিতাগুলো লিখলেন, এই কবিতাগুলো ভিক্টোরিয়ান যে ইংরেজি কবিতার আবহাওয়া ছিল ওটাকে সম্পূর্ণ কেটে দিয়ে একটা মডার্ন আধুনিক কবিতা প্রথম আভাস আনলো ইংরেজি কাব্যে। এই একটা সংযোজন উপভোগ করবে এবং যারা পড়বে তাদের উদ্দেশ্যে বলছি, রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাওয়ার আগে। আপনাদের কাছে আরেকটি অনুরোধ, আমাদের স্ন্যাক্স সার্ভ করা শুরু হয়েছে, প্লিজ আপনারা অনুগ্রহ করে এই যে বোলগুলা এবং কাপগুলা চেয়ারের নিচে না রেখে আমাদের ওখানে গার্লে যাচ্ছে একটু ফেলে দিবেন, এবং আপনাদের যাদের টেলিফোন আছে সেলফোন প্লিজ রেখে দিয়ে রাখুন। বুদ্ধদেব বসুর তিনটি কবিতা, প্রথমেই দেবতা কবি। দেবতা শুধু নিষ্ঠুর নন, দেখা না যায় অতীত হলো হারা, দুঃস্বপ্নে পড়িল মনে দ্রৌপদীর শাড়ি, কে বা ছুটছে অলিক হরিণের দিকে, আমি তার বিপরীতে হেঁটে যাচ্ছি মানুষের জন্ম বলে। কি এক নির্লিপ্তি তৃপ্তির ঠাকুর তুলে আমাকে নিবৃত্ত করে, আমাকে বিরত করে অহর্নিশ। আমি যাই বিপরীত মেরুর দিকে, যাই খাম অশ্রমের শিবিরে, যাই ভাঙা বেঞ্চ চা দোকান অলস তাসের দিন আড্ডা তর্কের দিকে, হাঁটু অব্দি ধুলো খড় তুষের কাঁধ মেখে মাঠ থেকে উঠে আছে চাষি, উঠে আসে আজন্ম দুঃখী